আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট এভার প্রজেক্ট। আমাদের প্রজেক্টের নাম কি শহীদুল্লাহ? অনেক ঘাস তো এখানে, নাম বড় জন যাকে তাই দেবে ঝাড়গঞ্জে দিছি তো একটু ধ্যান মারে। আরে নাম বল। এ সালমান, আমাদের প্রজেক্টের নাম দেবো কি? আরে না, আমার যুদ্ধে লতাপাত তো দেওয়া যাবে না। এই প্রজেক্টের নাম দেবো শহীদুল্লাহর নাম থেকে তো শহীদ নেওয়া যাবে না। এই প্রজেক্টের নাম হচ্ছে, কোন নার্সারি নাম থাকবে না সাথে, এমনি সরাসরি লতা পাতা বলে লাগবো, ঠিক আছে? একটু হ্যাঁ তখন নার্সারি বলবো। আচ্ছা, এটা কি বড় একটা প্রজেক্ট? এটা হচ্ছে আমাদের অক্সিজেন উৎপাদনকারী প্রজেক্ট, পৃথিবীতে অক্সিজেন উৎপাদন করবে, তাই না? আর হচ্ছে আর কি, অর্গানিক খাবার দাবার উৎপাদন করবো আমরা। শহীদুল্লাহ, এই ফোনের স্টেবিলাইজেশন তো অনেক জোস ভাই, আমি তো হাতে নিয়ে হাঁটতেছি, মনে হচ্ছে না যে আমি হাতে নিয়ে হাঁটতেছি। তাতেই যাইতে হবে কিন্তু, আসতে হবে কিন্তু। ওই তো বুঝতে পারছি, এই যে বিশাল বন, গাছ টাছ এই যে ভেঙে গেছে সব ভাই, ভাই এত ধরে হাঁটলেও কোনো একটু একটুও নড়ে না ভাই। আরে আমরা কি গাছ লাগাবো নাকি এত বড় গাছ? একেবারে বেশি বৃষ্টির সময় একবার আসতে হবে, বুঝছো, যে এখানে পানি আসলে জমতেছে কিনা। এই যে পাট হয়েছে আমাদের জমিতে, আমাদের যে জমি লিজ নিব, এই রাস্তার পাশের জমি, ও লিজ না, সরি সরি, আর ভুল বলছি, এসে শহীদুল্লাহদের নিজেদের জমি। শহীদুল্লাহ এখনো পানি জমে নাই, তার মানে আমাদের মনে করো জুন মাসের পরে যদি পানি আসে তাও তো উঁচু আছে। কোন পাশে? এই রাস্তা আছে পাশে, এই বাস যার তো কাটিয়ে দিতে পারে। আর আমরা আমরা বাড়ি বানাবো কোন জায়গায়? এখন এইখানে এক বিঘা জমি, এক বিঘা কিন্তু ওই যে তাল গাছটা, ওই তাল গাছটা পর্যন্ত, ওই তাল গাছ পর্যন্ত। আর হচ্ছে এই পাশে, এই পাশে কোন পর্যন্ত শহীদুল্লাহ? শেষ পর্যন্ত নাকি? এই এই পর্যন্ত, ও এইখান থেকে ওই পর্যন্ত, এইটা তো পারফেক্ট জমি। এই পাশে শোন, আমাদের শুধু এইটুকু বেড়া দিলে হবে, এইটুকু ওই পর্যন্ত বেড়া দিলে হচ্ছে, ওই পাশে অত কষ্ট করে বেড়া দিয়ে লাগবে না প্রথম দিকে। আর এই পাশে তো জমি, এরা এরা বেড়া দিবে এই পাশে, কিছু হয় নাই ভাই, এই জায়গায় টাকা দেখে যাচ্ছে না, কি ফুল কাছে আমি লাগাই দিলে ভালো হয় না? আমরা সালমান তে বাড়ির থেকে কলমি নিয়ে আসতে হবে, কলমি এক ভ্যান আনতে হবে, শহীদ ইরা ইসমাইলে ভ্যান দিয়ে, ইসমাইলের ভ্যানে আনতে গেলে হাফিজ সালে দুদিন ধরে তেল হবে, 200 টাকা দেওয়া লাগবে না। মাটি কিন্তু খুব ভালো ভাই, দেখছিস তুই, কিন্তু ওরা পারে না ই করতে, মাটি ভালো না। আরে কি হয় এই বালি বালি মাটি না, হালকা বালি বালি মাটি না, এইটাই তো দরকার আমাদের, একেবারে দোয়াশ লিখতে ঝামেলা। ওই ওই মানে ই বালি মিশাতে পারে, পরে আবার আমাদের নার্সারি করলে বাঁশ রাখবার নেই।